আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাই ভালো আছো? আজ ইনশাল্লাহ আমিও ভালো আছি। তোমরা বাড়িতে কেমন সময় কাটাচ্ছ? ভালো তো? আমাদের তো মনে করো যে এখন কলেজ তো আবার 19 ডিসেম্বর বন্ধ ছুটি হয়ে গেছে, সেটা অবশ্যই তোমরা জানতে পারছো। তো যাই হোক, সরকার আমাদের যে সময়টা পিছিয়ে যাচ্ছে তার জন্য আমাদের অনলাইন ব্যবস্থা করা আছে। তোমরা অনলাইনের মাধ্যমে আমাদের ক্লাসগুলোকে যথাযথভাবে তোমরা পালন করবে বা ক্লাসগুলো দেখবে, শুনবে এবং আমাদের সাথে মতামত বিনিময় করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের আইসিটি বিষয়ে যে আলোচ্য বিষয় হচ্ছে, সে আলোচ্য হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করবো। কি নিয়ে? আমরা বায়োমেট্রিক্স পদ্ধতি নিয়ে আলোচনা করবো। এবার আমরা বলবো, সবাইটি বড়ের দিকে তাকাও এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং না বুঝলে সেটা আমাদের জিজ্ঞাসা করবে। আর দেখো তো, বোর্ডের দিকে তাকাও বন্ধুরা, দেখো বায়োমেট্রিক্স কাকে বলা হয়, বায়োমেট্রিক্স পদ্ধতি কাকে বলা হয়, বায়োমেট্রিক্স পদ্ধতি আমরা কী কী বিষয়ে জানতে পারি বা শিখতে পারবো, বায়োমেট্রিক্স কাকে বলে? দেখো, বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ প্রভৃতি দ্বারা ব্যক্তিকে এক ব্যক্তি থেকে আলাদা ব্যক্তিকে শনাক্তকরণ করা যায় না, নির্দিষ্টভাবে ব্যক্তিকে শনাক্ত করা যায়। বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ প্রভৃতি দ্বারা ব্যক্তিকে নির্দিষ্টভাবে শনাক্ত করা যায়, বা এক ব্যক্তি থেকে আলাদা ব্যক্তিকে আলাদাভাবে গ্রহণ করা যায়। আচ্ছা, এবার দেখো বায়োমেট্রিক সিস্টেমের উপাদানগুলো আমরা বলবো। বায়োমেট্রিক সিস্টেমের উপাদান, বায়োমেট্রিক সিস্টেমের উপাদানগুলোর মধ্যে হচ্ছে তিনটি উপাদান আমরা বলবো। বায়োমেট্রিক সিস্টেমের কয়টি উপাদান? তিনটি উপাদান। আচ্ছা, নির্দিষ্ট এবার আমরা শিখবো বায়োমেট্রিক সিস্টেমের উপাদান সমূহ নিয়ে আলোচনা করবো। কী আলোচনা করবো? বায়োমেট্রিক সিস্টেমের উপাদান সমূহ। বায়োমেট্রিক সিস্টেমের উপাদান হচ্ছে মোট তিনটি উপাদান। কয়টি উপাদান? তিনটি উপাদান। একটা হচ্ছে সেন্সর, দেখতে পাচ্ছ বন্ধুরা, সেন্সর। এক নম্বর হলো সেন্সর, দুই নম্বরে কম্পিউটার, তিন নম্বর হচ্ছে সফটওয়্যার। এক নম্বরে সেন্সর, সেন্সরের মাধ্যমে আমরা কী করি, অতীতের যে কোনো বৈশিষ্ট্যকে শনাক্ত করার জন্য সেন্সর ব্যবহার করা হয়ে থাকে। অদ্বিতীয়ভাবে ব্যক্তিকে শনাক্তকরণ করার জন্য আমরা কী করি, সেন্সর ব্যবহার করে থাকি। দুই নম্বর কী হচ্ছে? কম্পিউটার। দুই নম্বর কী বন্ধুরা? কম্পিউটার। কম্পিউটারের মাধ্যমে কী, বিভিন্ন বায়োমেট্রিক্স তথ্য গঠন এবং সংরক্ষণের জন্য, বিভিন্ন তথ্য গঠন এবং সংরক্ষণের জন্য আমাদের কী ব্যবহার করি? কম্পিউটার ব্যবহার করি। বায়োমেট্রিক সিস্টেমের উপাদান আটার টপিক হচ্ছে সফটওয়্যার। এটা কী হচ্ছে? সফটওয়্যার। বিভিন্ন শরীরবৃত্তীয় তথ্যসমূহের বিশ্লেষণ, তথ্যসমূহের গ্রাফ বা কোনো তথ্য এবং সিস্টেমের ডেটাসমূহের মধ্যে গঠন তুলনামূলক পরিচালনা করতে প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে বায়োমেট্রিক্সের প্রকারভেদ। বায়োমেট্রিক্সের প্রকারভেদ, প্রকারভেদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, একটা হচ্ছে দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য। প্রকার দুই প্রকার, বায়োমেট্রিক্সের প্রকারভেদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য, আর খ নম্বর হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। আচ্ছা, দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেমন হচ্ছে কি, মুখ, একটা কী হচ্ছে, এটা হলো মুখ মণ্ডল। দেহে মুখ ও আচরণগত বৈশিষ্ট্য বা মুখমণ্ডল বা চেহারাগত বৈশিষ্ট্য আমরা বায়োমেট্রিক্স পদ্ধতি থেকে শনাক্ত করে থাকি, এই জন্য যে একজনের মুখ থেকে কিন্তু আরেকজনের মুখ কখনোই
মিল থাকে না বা একজনের মুখ থেকে আরেকজনের মুখ কিন্তু সবসময় পৃথককরণ হয়। আচ্ছা আর একটা বলতে পারি শরীর দেহের গঠন বয়সের ভিত্তি বৈশিষ্ট্য মধ্যে গুণাগুণ আরেকটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। একটা হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা বিভিন্ন হসপিটালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যাংকে এখানে দরজায় বিশেষ ধরনের সেন্সর লাগানো থাকে, সেই সেন্সরে আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের একটা ছাপ দিয়ে থাকি। একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট কখনোই কিন্তু মিল নেই, অদ্বিতীয় সেটা। আচ্ছা আরেকটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রিক্স। আরেকটা পয়েন্ট আমরা তোমাদের বলতেছি কি সেটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রিক্স। হ্যান্ড জিওমেট্রিক্সের মধ্যে হাতের গঠন, হাতের গঠন আঙ্গুলের বৈশিষ্ট্যের ছাপ বিশ্লেষণ করা থাকে, হাতের গঠন আঙ্গুলের ছাপ বিশ্লেষণ করা হয়ে থাকে। আইরিশ আরেকটা বৈশিষ্ট্য আমরা বলবো হচ্ছে আইরিশ, সে আইরিশের মাধ্যমে চোখের মনির চারিপাশের রোটের রোটিনাস রঙিন বলা হয়, যেটা চোখের চারিপাশের রঙিন বলা হয় যেটা সেটা হচ্ছে আইরিশ। আর একটা বলবো আমরা হচ্ছে রোটিনা, চোখের পেছনের অক্ষিপটের, চোখের পেছনের অক্ষিপটের মাপ বিশ্লেষণ করা হয় হচ্ছে রোটিনার মাধ্যমে। তারপরে আমরা আরেকটা বৈশিষ্ট্য আলাদা করবো সেটা হচ্ছে শিরা, হাত এবং কবজির শিরার প্যাটার্ন কিন্তু প্রত্যেকটা ব্যক্তির থেকে আলাদা, হাতের কবজির শিরার প্যাটার্ন বিশ্লেষণ করা হয় আমাদের শিরার মাধ্যমে। আরেকটা বলবো আমরা হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ, যেটা অবশ্যই আমাদের কারো না কারো ডিএনএ সবসময় পৃথক। আমরা কোনো ব্যক্তি যদি একবারে মারাও যায় বা পুড়ে যায় তাদের চেহারা একদম নাও বোঝা যায়, সেটা কিন্তু আমরা ডিএনএ টেস্ট করে আমরা সেটা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে আলাদা করে থাকি। আচ্ছা এবার আমরা মোটামুটি বায়োমেট্রিক্স পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা শিখলাম, এরপর আমরা আলোচনা করব হচ্ছে বায়োমেট্রিক্সের ব্যবহার, কী কী ক্ষেত্রে আমরা বায়োমেট্রিক্সের ব্যবহার করে থাকি। একটা হচ্ছে কোনো ব্যক্তিকে শনাক্তকরণ, কোনো ব্যক্তিকে শনাক্তকরণ বা চিহ্নিতকরণ। আচ্ছা এর আগে আমাদের আর একটা আলোচনা চলে গেছে সেটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য কিন্তু ছিল, যে বায়োমেট্রিক্স প্রকারভেদ দেহের শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি। আর একটা বৈশিষ্ট্য ছিল সেটা আমরা আগে চলে এসেছি, সেটা হচ্ছে খ নম্বর আচরণগত বৈশিষ্ট্য। তাহলে আমরা ব্যক্তির বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহারের আগে আমরা আচরণগত বৈশিষ্ট্য আবার একটু পড়ে নেই, সবাই মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা আর আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে হলো তোমাদের কণ্ঠস্বর, আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে কী পড়ে আরেকটা হচ্ছে কণ্ঠস্বর, দুই নম্বর হচ্ছে সিগনেচার। আচ্ছা আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে তোমার কণ্ঠস্বর, কণ্ঠস্বরটা অবশ্যই আমাদের কণ্ঠের সাথে তোমার কণ্ঠ আলাদা, তোমার সাথে আমার কণ্ঠ আলাদা, প্রত্যেকটা ব্যক্তি কণ্ঠস্বর কিন্তু সবার সাথে সবার কণ্ঠস্বর পৃথকীকরণ আলাদা। কারো কণ্ঠস্বর কারোর সাথে কারোর কণ্ঠস্বর একটু উঁচু হয়, কারোর একটু ধীরে হয়, কারোর একটু দ্রুত হয়, কারোর একটু কম মানে ধীরে স্থির হয়, এরকম কণ্ঠস্বরের সাথে মেল পড়ে না। আর আচরণগত বৈশিষ্ট্য মধ্যে আরেকটা আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিগনেচার, সিগনেচারটা এমন একটা সিগনেচার যেটা তোমার সিগনেচারের সাথে কিন্তু আমার সিগনেচার কখনোই মেল পড়বে না। আমার সিগনেচার আরেকটা নাম কিন্তু জানো, সেটা হচ্ছে দস্তখত, যেটা হচ্ছে দস্তখত। এই দস্তখত বা সিগনেচারের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো ব্যাংকে থেকে টাকা ওঠানো বা যে কোনো জায়গায় আমরা বিভিন্ন কাজকর্ম বিশেষ ক্ষেত্রে আমরা দস্তখত বা সিগনেচার দিয়ে থাকি। আচ্ছা এবার বন্ধুরা আমরা বায়োমেট্রিক্সের ব্যবহার শিখবো, সেটা শিখবো কি বায়োমেট্রিক্সের ব্যবহার, কী কী ক্ষেত্রে আমরা বায়োমেট্রিক্সকে ব্যবহার করি। একটা হলো কোনো ব্যক্তিকে শনাক্তকরণের কাজে বায়োমেট্রিক্স ব্যবহার করি, আরেকটা হচ্ছে ব্যক্তির সত্যতা যাচাই করতে হলে আমরা এইটা ব্যবহার করে থাকি। আচ্ছা বন্ধুরা এবার তোমরা অনলাইনে ক্লাসে আমাদের সময় খুব কম, তো তোমরা আগামী ক্লাসে অন্তত ভালোভাবে পড়ে আসবে শিখে আসবে। আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই আমার সাথে কোনো প্রশ্ন সমস্যা থাকলে আমার সাথে বিনিময় করবে বা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে লেখাপড়া করবে, এই কামনা করি আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।